অবস্থা, আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের ছাত্রছাত্রী, এক কথায় আমরা কেউই এর প্রভাব মুক্ত নই। কিন্তু জীবন থেমে থাকে না, এই বিশ্ব গতিশীল ঘুরে দাঁড়ানোর লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা সফল হবে, পৃথিবী আবার স্বাভাবিক হবে, এই আশা আমাদের সকলে। আর এই এগিয়ে চলার পথে হীরালাল ভকত কলেজের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা সর্বদাই গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ। তাদের আন্তরিক প্রচেষ্টার এক ক্ষুদ্র প্রকাশ হলো আমাদের ডিপার্টমেন্টের জার্নাল জিওটকের প্রথম অনলাইন সংস্করণের রূপায়ণ। যাবতীয় বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের এই অনলাইন জার্নাল উদ্বোধন পর্ব আমরা অনলাইন ব্যবস্থার মাধ্যমে করতে চলেছি। এখন আমাদের ভূগোল বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী বিভা মালের উদ্বোধনী সঙ্গীত অঞ্জলি লহমোর সঙ্গীতে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নেটওয়ার্ক সমস্যার কারণে অনুষ্ঠান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য কিছু কিছু পর্বকে আমরা রেকর্ডেড ভার্সনে রূপান্তরিত করতে বাধ্য হয়েছি। তো অনুষ্ঠানের আর কোনো বিলম্ব না করে ভূগোল বিভাগের শিক্ষক ডক্টর নীলাদ্রি দাসকে আমি অনুরোধ করব, যিনি বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এই বিভিন্ন পর্ব থেকে মানে এই অনুষ্ঠানের জন্য দিচ্ছেন, নীলাদ্রিকে আমি অনুরোধ করব বিভা মালের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা করার জন্য। দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ
ধন্যবাদ বিভা মালকে তার এই সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা হীরালাল ভকত কলেজের ভূগোল বিভাগ আয়োজিত এই ই পেপার জিওটকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম মহাশয়কে, যিনি এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক। ভূগোল বিভাগের পক্ষ থেকে আমরা স্যারকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি হীরালাল ভকত কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, কলেজের আইকিউএসি এর কোঅর্ডিনেটর এবং আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি মাননীয় ডক্টর শুদ্ধ সত্য ব্যানার্জি মহাশয়কে ভূগোল বিভাগের পক্ষ থেকে ডক্টর শুদ্ধ সত্য ব্যানার্জি মহাশয়কে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমরা পেয়েছি মাননীয় নীলাংশু চক্রবর্তী মহাশয়কে। আমরা অত্যন্ত কৃতার্থ তার এই মূল্যবান অংশগ্রহণের জন্য। আমাদের কলেজ ও ভূগোল বিভাগের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমাদের কলেজের সকল সম্মানীয় শিক্ষক যারা উপস্থিত আছেন এখানে, এবং কলেজের যারা অন্যান্য প্রাক্তন ছাত্রছাত্রী তাদের সকলকে। এখন অনুষ্ঠানের একেবারে প্রাথমিক পর্বে আমি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম মহাশয়কে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুপ্রভাত। যথাসময়ে প্রোগ্রাম আমরা শুরু করতে পেরেছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান শুদ্ধ সত্য ব্যানার্জি মহাশয়, বিশেষ অতিথি নামটা আমি জানি না, নীলাংশু চক্রবর্তী স্যার, নীলাংশু চক্রবর্তী মহাশয়, এবং বিভাগীয় বিভাগের এই বিভাগের অধ্যাপক অধ্যাপিকা যাদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানাই। এর আগে এরকম একটা প্রোগ্রাম ইংলিশ বিভাগ করেছিল, আমরা সেখানে দেখেছি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, খুব সুন্দর যে প্রোগ্রামটা ছিল। ইংলিশ বিভাগ এই কলেজের সবকিছুতেই সামনেই থাকে, তারা ট্রেন্ড সেটার। আজকে আমাদের কলেজের একটা গুরুত্বপূর্ণ বিভাগ ভূগোল বিভাগ, তাদের জন্য আমাদের কলেজের সুনাম সুখ্যাতি শুধু বীরভূম নয়, রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আজকে যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি এটা একটা মাইলস্টোন ডিপার্টমেন্টের জন্য। ডিপার্টমেন্ট ই জার্নাল প্রকাশ করতে চলেছে। আমাদের সীমিত রিসোর্স, তা সত্ত্বেও আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা তাদের নিজ নিজ ডিপার্টমেন্টকে সুন্দর সফল করার উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তাদের আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ। আমি ভূগোল বিভাগের অধ্যাপকদের সঙ্গে কথা বলেছি,
বিশেষ করে লীলাদ্রি দাস এবং রেজাউল ইসলামের সঙ্গে কথা বলেছি, তাদের ভিশন অত্যন্ত উচ্চমানের। তারা এই ডিপার্টমেন্টকে বিশেষ একটা মাত্রায় নিয়ে যেতে চায়, এবং শুধু তাদের ভিশনটা কল্পনায় সীমাবদ্ধ নয়, বাস্তবে তারা কিছু করতে চায়, সেটা আমরা অতীতেও দেখেছি। এবং আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম এবং এই জার্নালের যে প্রস্তুতি, তা দেখে মনে হয়েছে তাদের আন্তরিকতায় কোনো খাদ নেই। আমি খুবই আনন্দিত আমরা এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। আমি চাইব ভূগোল বিভাগ ইংলিশ বিভাগের মডেলকে সামনে রেখে অন্যান্য বিভাগ এ থেকে অনুপ্রেরণা নেবেন, উৎসাহিত হবেন, সব বিভাগে এরকম জার্নাল প্রকাশ হোক, তাদের ডিপার্টমেন্টের কোয়ালিটি আরো উচ্চ মানের করতে উদ্যোগ নিক, এই অনুরোধ করব। আজকে এই আয়োজন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের ভূগোল বিভাগের প্রতি এরূপ আশা রেখে বা আশা ব্যঞ্জক অনেক কথা আপনি বলেছেন। আমরা আশা করব আগামী দিনে ভবিষ্যতে আমাদের বিভাগের যাবতীয় কর্মকাণ্ড এবং কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার আপনার পাশে থাকা আমাদের প্রত্যাশা সর্বদাই থাকবে। তো আমরা এখন আমাদের অনুষ্ঠানের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি মাননীয় ডক্টর শুদ্ধসত্য ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। নমস্কার। ভূগোল বিভাগের সঙ্গে আমার সম্পর্কটা অনেকটাই আত্মিক। এখানে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রনীল মণ্ডল, ভূগোল বিভাগের নবাগত দুই অধ্যাপক, তার মধ্যে ডক্টর নীলাদ্রি দাস আমাদের এই ভূগোল বিভাগের একদম জন্মলগ্নের সহযোগী, কিন্তু মধ্যবর্তী কিছু সময় বিচ্ছেদের জন্য তাকে আবার আনুষ্ঠানিকভাবে নবাগত বলতে হচ্ছে, কিন্তু আদৌ নবাগত নয়। এই এই বিভাগের জন্মের নারীর যোগ আছে নীলাদ্রির সঙ্গে। আর ডক্টর রেজাউল ইসলাম সানা এই অল্প কিছুদিনের মধ্যেই নিজের একটা সিগনেচার মার্ক রেখেছেন অলরেডি এই বিভাগের বিভিন্ন কাজকর্মে, এবং কলেজেরও কিছু কিছু দায়িত্ব তাকে দেয়া হয়েছে, এবং সেই দায়িত্ব মানে সার্বিক দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করেছেন। নীলাদ্রির প্রচেষ্টার কথা আলাদা করে বলার কিছু নেই। এই জার্নাল তৈরির পেছনে আমার ডিপার্টমেন্টে স্যার বলছিলেন, আমি মাননীয় ডক্টর নুরুল ইসলাম মহাশয় আমাদের প্রিন্সিপাল এখানে উপস্থিত রয়েছেন, মাননীয় বিশেষ অতিথি মহাশয় উপস্থিত, সকলকে যথাযথ সম্ভাষণ জানাই। আমার ভাতৃত্ব টিম যারা এই বিভাগের অন্যান্য অধ্যাপক যারা রয়েছেন এবং অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকারাও কয়েকজন রয়েছেন, সকলকে যথাযথ সম্ভাষণ এবং ছাত্রছাত্রীদের জন্য অকুণ্ঠ ভালোবাসা শুভেচ্ছা। আর এই এক্সপোজারটা দেওয়ার জন্য সার্বিকভাবে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ডক্টর ইন্দ্রনীল মণ্ডল, যিনি এই এটা হচ্ছে তার গ্র্যান্ডচাইল্ড। অতএব এই যে আনুষ্ঠানিকভাবে একটা ই জার্নাল প্রকাশ, আমরা মূলত ওই ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার, স্টুডেন্ট সেমিনার, যখন থেকে বর্ধমান ইউনিভার্সিটি এটাকে একটা ডেপুটেড এক্সাম ফর্ম হিসেবে আমাদের সামনে রেখেছে, তার আগেও আমরা করেছি, কিন্তু সেটা সেখানে কি হতো, খুব নিয়মিত হতো না, মাঝে মাঝে আমরা সুযোগ পেলে করতাম, কিন্তু যখন থেকে আমরা জানতে পেরেছি যে এটা একটা মানে বিশ্ববিদ্যালয় স্বীকৃত একটা পরীক্ষা পদ্ধতি, আমরা কিন্তু ছাত্রছাত্রীদের মূল্যায়নের নাম করে তাদেরকে এই একটা অন্তত সেমিনার, একটা অন্তত সেমিনার প্রত্যেক বছর, এবং সেখানে তারা একটা করে পেপার প্রেজেন্ট করবে, সেই ব্যাপারে সাহায্য তো আমরা আছি, সহযোগিতা, সাহায্য বলবো না, সহযোগিতা আমরা সবসময় করেছি। ভূগোল বিভাগ এক্ষেত্রে
খুবই অগ্রগণ্য। এর জন্য ভূগোল বিভাগের একটা সুবিধে হলো যে ওখানে ছাত্র ছাত্রীর সংখ্যাটা সীমাবদ্ধ, এবং যেহেতু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট অতএব ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের যোগসূত্রটা অনেক প্রগাঢ়। আর হচ্ছে শিক্ষকের সংখ্যা ভূগোল বিভাগে একটু বেশি রাখতেই হয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু প্র্যাকটিক্যাল এবং থিওরি উভয় ক্লাস হয় এবং তার সঙ্গে নবাগত দুই যে সহকারী অধ্যাপক, এই সব মিলিয়ে ভূগোল বিভাগের একটা বেশ একটা পরিপূর্ণ অবস্থা। আর ইনফ্রাস্ট্রাকচারের কিছু ঘাটতি আছে, যে ঘাটতি পূরণের দায় কলেজে, সেটা বিভাগের না, কিন্তু আমাদের কলেজ তো খুবই তার সংক্ষিপ্ত পরিসর, অতএব তার মধ্যে যতটা ইনফ্রাস্ট্রাকচার দেয়া গেছে এখনো পর্যন্ত, আর ভবিষ্যতে আরো কিছু দেয়ার অঙ্গীকার রয়েছে, যেটার জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব। অতএব ভূগোল বিভাগ যাতে পরিপূর্ণ হয়ে ওঠে তার জন্য সার্বিকভাবে কলেজের পক্ষ থেকে আমার বরাবরই আমি এটা বলেছি যে সার্বিকভাবে কলেজ আধিকারিক তারা ভূগোল বিভাগের পাশে আছে, এবং এটা তো একটা ভাইসি ভার্সা প্রক্রিয়া যে ভূগোল বিভাগ তার এক্সেলেন্স কলেজকে দেবে, কলেজের মুকুটে তার সেই পালক এসে যোগ হবে এবং তার বিনিময়ে কলেজ বিভাগকে যা দেবার সেটা দেওয়ার চেষ্টা করবে তার সংক্ষিপ্ত পরিসরের মধ্যে। এই বিষয়ে এই যে মিথজৈবিক যে জীবন আমাদের হীরালাল ভকত কলেজ এবং তার ভূগোল বিভাগের, এটি কিন্তু অত্যন্ত সুচারুভাবে বিগত 10 বছর ধরে, 11 বছর ধরে এটি অত্যন্ত সুচারুভাবে চলে আসছে। সেলফ ফাইন্যান্স কোর্স হিসেবে মাত্র 2 জন অতিথি অধ্যাপককে নিয়ে শুরু এই বিভাগ, আজকে 12 বর্ষের কৈশোর তার, অতএব এই কৈশোর অতিক্রম করে এটি যৌবনে উত্তীর্ণ হবে এবং তার নাম অলরেডি স্যার বললেন যে ছড়িয়ে পড়ছে শুধু বীরভূমে নয় তার বাইরেও, এবং এটি আস্তে আস্তে আরো শাখা প্রশাখা মেলবে, ধীরে ধীরে এর বিস্তার একটি মহিরুয়ের আকার নেবে এবং ভূগোল বিভাগের নাম করে কলেজের নাম লোকে জানবে। এটাই আমার স্বপ্ন, এবং এই স্বপ্ন দেখার পেছনে যাদের ভূমিকা রয়েছে, সব স্বপ্ন মানুষ নিজে নিজে দেখতে পারে না, তো কিছু স্বপ্ন দেখাতে হয়, এই স্বপ্ন দেখানোর পেছনে যাদের ভূমিকা রয়েছে তারা অবশ্যই এই ভূগোল বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রী। অতএব সার্বিকভাবে অভিনন্দন, এই জায়গা পর্যন্ত আসার পেছনে যে পরিমাণ নিষ্ঠা ভূগোল বিভাগ দেখিয়েছে এটার প্রশংসা না করলে নিতান্ত অন্যায় হবে। যেভাবে অত্যন্ত সুচারুভাবে প্রতিটি ছাত্র এবং ছাত্রী তারা নিজের নিজের পেপার তৈরি করেছে, তার সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছে, সেই পেপার উপস্থাপন করেছে, এই 3 দিনে 3টি সেমিস্টার উপস্থাপন করেছে, 3 দিনই আমি উপস্থিত ছিলাম, এবং তারপর এই জার্নালের যে বিবর্তন, এই এই উদ্বর্তনের প্রতিটি ক্ষেত্রেরই, প্রতিটি ধাপেরই আমি সাক্ষী, এবং তারপর আজকে এই উদ্বোধন, এই জার্নাল রেডি হয়ে গেছে বেশ কিছুদিনই, কিন্তু এই উদ্বোধনের একটা গড়িমসি, সেটি সরাসরি শারীরিক ভাবে করা হবে নাকি এই অনলাইনে করা হবে, এটি একটি প্রাথমিক দ্বিধা, এবং তারপরে প্রথম যে দিনটি ঠিক হলো সেই দিনটিতে অন্যান্য কাজ পড়ে যাওয়ায় সেই দিনটিকে সরাতে হয়েছে, অতএব এই উদ্বোধন কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সকলেই খুব অধীর আগ্রহে, এবং আমরা তো বটেই, মানে আমি নিজে বিশেষ করে এই জার্নাল উদ্বোধনের এই যে অনুষ্ঠান এবং তার সঙ্গে এই সবার সঙ্গে একটা গেট টুগেদার, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের তো যাবতীয় পরীক্ষা হয়ে গেছে, তারা মার্কশিটও পেয়ে গেছে, অতএব তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের যোগসূত্র কিন্তু প্রায় ছিন্ন হতে চলেছে, কিন্তু আমি এই সুযোগে, এই এই যে আজকের অনুষ্ঠানের সুযোগে আমি কিন্তু তাদের বলে রাখতে চাই যে আমাদের কিন্তু এইচবিসি অ্যালামনাস বলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং সেইখানে কিন্তু আমরা আমাদের ইংরেজি বিভাগের ছাত্রছাত্রী যারা এবারে পাশ করেছে সেমিস্টার সিক্সে, তারা প্রায় সকলেই যোগদান করেছে, আগের আগের বছরেও ছিল, আমাদের পুরনো ছাত্রছাত্রীরা অনেকে রয়েছে, অতএব আমি চাইবো যে আমি ভূগোল বিভাগকে এই গ্রুপটার লিঙ্ক শেয়ার করব, এবং সেটা যেন ইন্দ্র তুমি একটুখানি এই ছাত্রছাত্রীদের গ্রুপে, সেমিস্টার সিক্সের যারা পাস আউট স্টুডেন্ট এদের গ্রুপে একটু দেবে, যারা আগ্রহী কলেজের সঙ্গে যোগসূত্র রাখার,
তারা অবশ্যই এই গ্রুপে যোগদান করবে, কলেজের যে কোনো উৎসব অনুষ্ঠান যে কোনো কিছু ভালো মন্দ সবকিছু ওই গ্রুপে আমরা পোস্ট করি এবং সেখানে ছাত্রছাত্রীরাও তাদের রেসপন্স জানায়, এবং এই অতিমারি অতিক্রান্ত হলে আমরা কোনো একদিন এই অতিমারির প্রান্তে মিলিত হব। শারীরিক ভাবে আমরা একদম একসঙ্গে আমাদের একটা গেট টুগেদার হবে, আর বিভিন্ন সময়ে ভালো মন্দে আমরা পাশে থাকবো। আজকে এই কলেজে আমরা এসেছি, এই কলেজে পড়াচ্ছি, যদি এরপরে কেউ আমাদের এই কলেজ থেকে অন্য কলেজে চলে যেতে পারে, অন্য কলেজ থেকে এই কলেজে আসতে পারে, কিন্তু এখনো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমার কলেজ কোনটা, আমার কিন্তু আমার কলেজ বলতে যে কলেজে আমি পড়াশোনা করেছি মাত্র 3 বছর সেই কলেজের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কিন্তু এখনো আমার কিন্তু আমার কলেজ বলতে আমার ওই কলেজটার কথাই প্রথম মনে করে। যখনই আমার কলেজ কথাটা বলি তখন কিন্তু ওইটাই মনে পড়ে। অতএব একটা জিনিস মনে রাখবে যে আমরা এই কলেজে চাকরির জন্য এসেছি, মানে পেটের দায়ে, অতএব আমরা কিন্তু থাকবো, কেউ আবার নতুন আসবেন, কেউ চলে যাবেন, কিন্তু এই কলেজ তোমাদের। তোমরা এই যে জীবনের এই যে 3টে বছর তোমরা এখানে কাটালে, এই 3টে বছর কিন্তু জীবনের অন্য কোন 3টে বছরের সঙ্গে তুলনীয় নয়। অতএব এই যে বিভাগ এবং এই যে কলেজ তার সঙ্গে তোমাদের যে যোগাযোগ, এটা কিন্তু শুধু এই 3 বছরের যোগাযোগ হয়ে যেন থেমে না থাকে, এটা যেন সার্বিকভাবে তোমাদের বিকাশের পথের সঙ্গী হয়ে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পরবর্তীকালে গেট টুগেদারের চিন্তা। তোমরাও কলেজের উন্নতির জন্য তোমাদের চিন্তা ভাবনার কথা বলবে, আমরা শেয়ার করব, নিজেদের মত বিনিময় করব, এবং ভবিষ্যতে তোমরা যদি মানে যদি কেন নিশ্চয়ই তোমরা কেউ না কেউ খুব বড় জায়গায় যাবে, তখন তোমাদের কথা ভেবে তোমাদের কথা লোককে বলে আমরা গর্ব অনুভব করব। অতএব এই যোগাযোগটা রেখো, এটাই আমার একটা আবেদন। আর অনুষ্ঠান তো এর পিছনে যে পরিমাণ নিষ্ঠা এবং পরিশ্রম আছে অনুষ্ঠান সফল হবেই, তার জন্য এটা আমার আকাঙ্ক্ষা করার প্রয়োজন নেই। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং এই সার্বিক সম্মিলিত প্রয়াস এবং নিষ্ঠা এটাকে আমি খুব নিষ্ঠা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় ডক্টর সত্যসত্য ব্যানার্জি মহাশয়কে, তার মূল্যবান পরামর্শ, আমাদের বিভাগের প্রতি তার কামনা এবং যে স্বপ্নের কথা তিনি বলেছেন, আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা সেই স্বপ্ন আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে শুদ্ধধার সম্পর্কে যে কথাটা বললেন নয়, তিনি আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে সর্বদাই, আমার মনে হয় যেন একদম প্রথম দিন থেকেই, আমি যেটা দেখছি যেন ডিপার্টমেন্টের সঙ্গেই ডিপার্টমেন্টেরই একজন তিনি। আমরা আমাদের যে কোনো কাজ, যে কোনো কর্মসূচি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়ার ক্ষেত্রে আমরা শুদ্ধতার পরামর্শ সবসময় পেয়েছি, এবং তার বিভিন্ন এর সঙ্গে কিন্তু একটা বিরাট আত্মীকরণ আর কি সবসময়ই হয়ে থাকে। তো এই পাশে থাকাটাও আমরা সবসময় কামনা করি, যাতে ডিপার্টমেন্ট এবং কলেজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কাছে এগুলো পাথেয় হয়। তো আমরা বিশেষ অতিথি হিসাবে আজকে এই অনুষ্ঠানে পেয়েছি মিস্টার নীলাংশু চক্রবর্তী মহাশয়কে। আমাদের এই অনুষ্ঠানে আমি তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। সুপ্রভাত, আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত কলেজের ভারপ্রাপ্ত সম্মানীয় অধ্যাপক যারা রয়েছেন, যারা আজকের অনুষ্ঠানটি সমগ্র দায়িত্ব নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করছেন, এবং সেই সঙ্গে যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে এই অনুষ্ঠানে, তাদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে নলহাটি হীরালাল ভগত কলেজের ভূগোল বিভাগকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা। বিশেষ করে এইরকম একটা পরিস্থিতিতে কলেজের একটা ই জার্নাল প্রকাশ হচ্ছে, এটা কিন্তু এই পরিস্থিতিতে কলেজ যেহেতু বন্ধ, অধিকাংশ কলেজের পক্ষেই কিন্তু সম্ভব ছিল না। তো আমি ধন্যবাদ জানাবো কলেজের কর্তৃপক্ষকে, আজকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা প্রত্যেকেই কিন্তু এরকম একটা অনুষ্ঠান করে একটা ভূগোল বিষয়ক জার্নাল প্রকাশ করতে চলেছে। আসলে
আজকের এই পরিস্থিতিতে আমি যদি আমাদের বিষয়মুখী দিককে অনুকরণ করে ভেবে থাকি যে আমাদের বিষয়ের পরিধি যেভাবে দিন দিন বাড়ছে, এটা কিন্তু শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ বাস্তবে প্রতিদিনই বিভিন্ন মানুষ তাদের লেখনীতে, তাদের চিন্তাধারায় নানানভাবে কিন্তু সমৃদ্ধ করার চেষ্টা করে চলেছে এই ভূগোল কেন, পৃথিবীর প্রত্যেকটা বিষয়কে। তো আজকের এই ই জার্নাল যে পত্রিকাটি একটা ক্ষুদ্র প্রয়াস হীরালাল কলেজ শুরু করেছে, এটা কিন্তু সত্যি, একজন স্যার বললেন যে আগামী দিনে এটা মহিরুহে পরিণত হোক, অবশ্যই হবে। কারণ যেখানে নিষ্ঠা এবং প্রচেষ্টা সামগ্রিক সমন্বয় ঘটছে, তো সেখানে তো এরকম বিষয়টাকে পাথেয় করে ছাত্রছাত্রীরা আগামী দিনে নতুন করে একটা পথ খুঁজে পাবে। কেননা আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা কুঁড়ি অবস্থায় রয়েছে, তারাই তো আগামী দিনে ফুল হয়ে ফোটে। তো সেখান থেকে এই যে প্রচেষ্টা কলেজ থেকে, তারা কিন্তু একটা নতুন ভাবনাকে উদ্বুদ্ধ করার পথ পাবে। আর আমি তো নিজেও জানি এবং আমি নিজেও কয়েকটা পত্রিকার সাথে যুক্ত রয়েছি, যে পত্রিকাগুলোকে প্রকাশ করতে গেলে কতটা পরিশ্রম থাকা দরকার, কতটা সেখান থেকে প্রত্যেকের দায়বদ্ধতা থাকা দরকার। আজকে সমস্ত দায়বদ্ধতা সব কিছুকে অতিক্রম করেও এরকম একটা অনুষ্ঠান ভার্চুয়ালি হচ্ছে, যদিও আমি সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত নেই, তা সত্ত্বেও আমি মনে করছি যেন সত্যি একটা মানে হোমলি একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমি আমন্ত্রিত। আর আমি চাইবো আগামী দিনে কলেজ তাদের এইরকম অনেক কাজের মধ্যে দিয়েই আরো ছাত্রমুখী প্রচেষ্টায় এগিয়ে যাক। সেই সঙ্গে আমি এটাও চাইবো এই জার্নালটাকে শুধুমাত্র আমাদের একটি কলেজের মধ্যে না রেখে এটাকে কিভাবে একটা ইউনিভার্সালি প্রেজেন্ট করা যায়। কেননা আজকে বিভিন্ন জার্নাল, এর আগে আমরা দেখেছি যে কিছু কিছু জার্নাল লোকালি পাবলিশড হতো, যেগুলো কিন্তু আজকে সেই লোকাল গণ্ডি ছাড়িয়ে কিন্তু সারা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা একটা নির্দিষ্ট জায়গা করতে পেরেছে। আজকে সেই নিষ্ঠা বা প্রচেষ্টা যেহেতু এখানে দুটোই রয়েছে, এবং স্বপ্ন, কারণ স্বপ্ন আমরা দেখি সেটার বাস্তবায়নের দিকে কিন্তু আমরা হাঁটি, কারণ সেই অর্থে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমার মনে হয় এই পত্রিকাটা আগামী দিনে সেই পরিপূর্ণতা পাবে। আর মানব জাতির কল্যাণের জন্য আমাদের প্রচেষ্টা, সকলের প্রচেষ্টা অবশ্যই থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এগিয়ে চলার স্বপ্নকে বাস্তবায়িত করে যেতে হবে। ধন্যবাদ হীরালাল ভগত কলেজের সকলকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। এই ভাইরাসের সঙ্গে মানুষের লড়াই শেষ হোক, পৃথিবী আবার শান্ত হয়ে উঠুক। ভালো থাকবেন সকলে। অসংখ্য ধন্যবাদ মাননীয় নীলাংশু চক্রবর্তী মহাশয়কে, তার এই মূল্যবান সময় তিনি আমাদের সঙ্গে যে দিয়েছেন, তিনি খুব সুন্দর এক অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং আমরা তার জন্য অত্যন্ত কৃতার্থ। আমরা তার এই পরামর্শ যে এই ছোট্ট লেভেল থেকে আমাদের এই জার্নাল যেন আগামী দিনে একটা ইউনিভার্সাল লেভেলে পৌঁছে যায়, সে ব্যাপারে আমরা খুবই আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করব, এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কাজ করব। তো এখন আমাদের শুরু হবে আমাদের এই অনলাইন জার্নাল জিওটকের শুভ উদ্বোধন পর্ব। এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি বাস্তবে সবাই যদি আমরা সমবেত হয়ে এই অনুষ্ঠান উদ্বোধন বা সম্পন্ন করতে পারলে আমাদের খুবই ভালো লাগতো। যাই হোক, পরিস্থিতি প্রতিকূল থাকায় আমাদের এই ই পত্রিকা জিওটকের কপি মাননীয় শুদ্ধ সত্য ব্যানার্জি মহাশয়ের কাছে আমরা পাঠিয়েছি এবং আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতিক্রমে এবং তার উপস্থিতিতে ডক্টর শুদ্ধ সত্য ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব এই জিওটকের উদ্বোধন এবং স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে সেটাকে সবার কাছে প্রদর্শনের জন্য। এবং পাশাপাশি আমি এটাও বলে রাখছি যে আমরা এই অনুষ্ঠানের শেষেই পত্রিকাটি সর্বসাধারণের জন্য কলেজের ওয়েবসাইটে যে পাবলিক ডোমেনে এটাকে আপলোড করে দেব।
দেখা যাচ্ছে পত্রিকাটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুধু দেখা যাচ্ছে। এই যে এইটা এইটা হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেশ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে অ্যাড বন্ধ হয় না, এর এই একটা সমস্যা। বহু আকাঙ্ক্ষিত সেই জিও টক দেয়ার প্রথম ইস্যু ভলিউম 1 নাম্বার 1 সেপ্টেম্বর 2021 ইটস জার্নাল অফ ম্যান এন্ড এনভায়রনমেন্ট। তাহলে ইন্দ্র, তাহলে ম্যান মানে তুমি ওমেনদের বাদ রাখছো? এটা মানব। আচ্ছা, মানে এখানে ওই ম্যান বা ম্যাসকুলিনিটি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সেক্সুয়ালিটি এই অর্থে নাকি? এই আমাদের বক্তব্যটা বলেছি মানে আমাদের হ্যাঁ এখানে এখানে এটা ক্যাপিটাল এম এ এন যে মানব যেটা বাকিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তোমাদের ডিপার্টমেন্টের এতে এটা অবশ্যই দিয়ে রাখবে যাতে করে এটা দেখা যায়। চন্দন ঘোষ, আর এডিটোরিয়াল বোর্ডে আছে ইন্দ্রনীল মন্ডল, নীলাদ্রি দাস, রেজাউল ইসলাম সানা, বিশ্বজিৎ মন্ডল, সজল ঘোষ, বিপ্লব সেন। তাহলে এটা চন্দনের এডিটোরিয়াল নোট, এবং তারপর হচ্ছে ওটা ইন্দ্রনীলের বিভাগের কথা, স্যারের মেসেজ, এরপর কন্টেন্ট। এখানে মোট তাহলে পেপার আছে 17, 18, 19 না এদিকেও তো আছে, তাহলে 29টা, মোট 29টা পেপার আছে, অনেকগুলো, খুব ভালো। তাহলে এইভাবে পরপর পেপার গুলো, প্রথমে অ্যাবস্ট্রাক্ট, এবং তারপরে কিওয়ার্ড, আর্টিকেল হিস্ট্রি, এবং তারপর আর্টিকেল। এই যে সার্বিক এই যে চেহারাটা, এটাই বলে দিচ্ছে যে পেছনে কতখানি পরিশ্রম এবং কতখানি নিষ্ঠা, কতখানি অধ্যাবসায় এর সঙ্গে জড়িয়ে আছে। খুব সুন্দর। এবং এইখানে যে কেউ শুধু এই পেপারের, যদি শুধু নিজের পেপারের ছবি নেয়, তাতেই কিন্তু সে এই কভার পেজটাও এখানে দেয়া আছে, কলেজের লোগো আছে, জার্নাল ওয়েবসাইট আছে, সমস্ত কিন্তু এখানে দেয়া। ও, এটা আমারই লেখা যাবে। বেশ, তাহলে এইটা হচ্ছে প্রথমটা। এরপরে এটা এখান থেকে হচ্ছে ক্যান্সার এক্সপ্রেস, সবুজ বিপ্লবের একটি ভয়ঙ্কর ক্ষতিকারক ফল, সজল ঘোষ, সজলের লেখা। এরপর এটা নর্মদা বাঁচাও, এটা স্টুডেন্টদের লেখা, অভিজিৎ প্রামাণিক, আমাদের স্টুডেন্ট না? হ্যাঁ 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 আমাদের ইদানিং কালের সময়ে সব থেকে বড় পরিবেশের ক্ষতি, প্রকৃতি ধ্বংস এই আমাজনের দাবানলে হয়েছে। এবং এই যে সবুজ, এই যে ছবিটি, এটা এখন নাকি এরকম নেই, এখানে দগদগে ঘায়ের মতো এই বিস্তীর্ণ অঞ্চলে ওই এটা হয়েছে। তবে আমাজনে যে পরিমাণ জল চারিদিকে ছড়িয়ে থাকে, হয়তো ভবিষ্যতে এটা মুছে যাবে, আবার নাও মুছতে পারে। এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওপরের ভদ্রলোক সেলিম আলি না, এই ওপরে যিনি? হ্যাঁ, সেলিম আলি। সেলিম আলি, সেলিম আলীর একটা খুব সুন্দর ঘটনা করেছিলাম, যে ওই কাঞ্চনজঙ্ঘা যে ছবিটা সত্যজিতে, সেইখানে সেলিম আলী শুটিং হচ্ছে, পাহাড়ি সান্যালকে সত্যজিৎ বলেছেন একটু সেলিম আলীর মতো হাবভাব করে, উনি বাইনোকুলার চোখে লাগিয়ে সেরকম করছেন। তো সেলিম আলী এসেছেন আর কি, ওখানে হঠাৎ দার্জিলিং এসেছিলেন, দেখেছেন এইসব হচ্ছে, তো উনি খোঁজ নিচ্ছেন কি ব্যাপার,
আপনি কি ভূমিকা পালন করছেন বা নজরুলের নিয়ে, তখন উনি বলছেন যে আমি সেলিম আলীর ভূমিকা পালন করছি। ও আপনি দেখেছেন না? যে বললেন না, মানিকদা আমাকে বলে দিয়েছে। বাহ খুব ভালো বলে উনি সত্যিদের সঙ্গে গল্প টল্প করে চলে গেলেন। পরে সন্ধ্যেবেলা পাহাড়ি চ্যানেল জানতে পারলেন যে উনিই সেলিম। এইটা খুব মানে মজার মনে পড়লো হঠাৎ। আচ্ছা, এটা হচ্ছে ইউট্রোফিকেশন, জলাশয়ের বন্ধকরণ, জলজ উদ্ভিদ ও প্রাণীদের প্রাণ সঞ্চয়। ঠিক, এইটা একটা আমাদের ওই ইস্ট কলকাতা মেট্রোপলিটন বাইপাসের জলাভূমি নিয়ে প্রচুর কাজ করেছেন একজন ভদ্রলোক, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নীলাদ্রি ভাইরা বলতে ধ্রুবজ্যোতি। হ্যাঁ, এই ধ্রুবজ্যোতি বাবুর সঙ্গে একবার কথা হয়েছিল বর্ধমান ইউনিভার্সিটিতে, এসেছিলেন উনি। সেই সময় আমার মনে আছে যে উনি ওইটা বলছিলেন যে এই যে জলাভূমিগুলো যদি পাহাড় গুলোকে বাঁকিয়ে দেওয়া হয়, মানে ওর থেকে জলাভূমি বুঝিয়ে দেওয়া ভালো, বলছেন ওই মানে ম্যাক্সিমাম যে বায়োডাইভার্সিটিটা সেটা থাকে এই পাহাড় গুলো, এবং যেখানে নানান রকমের মাইক্রোবস এবং এমনি মানে বড় প্রাণী নানা রকম থাকে, এবং এইগুলোকে মানে এটাকে উনি বলছেন যে এটা হচ্ছে কন্ট্রাক্টরদের মানে একটা ফোবিয়া অফ কন্ট্রাক্টরিজম, যেখানে কন্ট্রাক্টরদের যেই তারা এ পায়, কন্ট্রাক্ট পায়, নিয়ে গিয়ে আগে করেছি পাটটাকে এখানে সেই ইট পাথর এ দিয়ে বাঁধিয়ে দেয়, এবং এতে ভীষণ রকম এই জলাভূমি বন্ধাকরণটার সঙ্গে কি পাড় বাঁধানোর কিছু মিল আছে না? জলাভূমি বন্ধাকরণ বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? ওটা বুঝিয়ে দেওয়া মানে তোমার পুরোটাকে ইয়ে করে দেওয়া, বন্ধ করে দেওয়া, পুরোটা বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, মানে উনি বলছিলেন যে এই পাড়টাকে যদি বাঁধিয়ে দেওয়া হয়, মানে সেটাও ওই বোঝানোর কাছাকাছি হয়ে যায় যে এতটাই ক্ষতি হয় সেটা। তারাও বিলং করে, এবং এই যে ইকোটোনাল দুটো ইকোসিস্টেমের মাঝখানে যে অংশটুকু ইকোটোন, ওটা ওই দুটোর মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে, সেটা নষ্ট হয়ে গেলে অনেক এর মধ্যে ওভারল্যাপ করে। এবার যখনই ওটাকে ওইভাবে একটা পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, তখন আর ওভারল্যাপ করতে পারছে না, এবং অনেক অনেক জীব আছে তাদের পুরো জীবন চক্রটা সম্পূর্ণ হয় দুটো জায়গা মিলিয়ে হয়েছিল আর কি, এবং উনি খুব তার বিরোধিতা করেছিলেন, সেই ফেজটা চলছিল আর কি তখন। সেইটা বলছিলেন যে এইটা বাঁধানোটা একদমই উচিত না, এটা কিভাবে করা উচিত। সত্যি আমরা ভাবি যে আমরা উপকার করছি, মানে প্রকৃতি তো ধ্বংস করার জন্য তো মানুষ করেই, মানে অনেক সময় প্রকৃতির ভালো করছি ভেবেও ক্ষতি করে, এটা বলছি আর কি, যে সবসময় কারুর ভালো করার মানে যে সে সত্যি ভালো করছে এমনটা নয়। একদম, বেশ বেশ, ঠিক আছে, খুব সুন্দর, দারুণ জার্নাল। এইবারে পরবর্তী যে হোক, আর এটা সবাই যাতে পায় তার জন্য ওয়েবসাইটে দেয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া, এটা 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 আমাদের এটা আমাদের জার্নালের কিয়দ অংশ প্রদর্শিত হলো, বাকি অংশটা আমাদের পিডিএফ পেপার আছে। 29টা পেপার তো ফ্লিপ বুকে আসবে না, ওটা ম্যাক্সিমাম 40 পেজ আছে, তাতে তার মধ্যে যতটা ধরানো গেছে আর কি, মানে বিন্দুতে সিন্ধু, আর বাকি অংশটা আমরা যখন গোটা পিডিএফটা পাবো তখন দেখতে পাবো। ইন্দ্রনীল, কত পেজ হয়েছে এটা? দেখতে ভালো লাগে, বেশ পাতা উল্টে উল্টে পড়ছি বইয়ের মতো মনে হয়, এইটা উদ্বোধনের জন্য এটা ভালো, আর বই এমনি পড়তে গেলে পুরোটা তখন ওইটা ধরে পড়তে হবে। ওটা আজকে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, আমাদের কলেজে ফেসবুক পেজেও থাকবে তার লিংক। একদম একদম, ঠিক ঠিক।
আর আজকের একটা দুটো স্ক্রিনশট নিয়ে নিও, সবাইকে একটু এই অন করতে বলে ওটাও দিও, ভিডিও অন করে তাহলে ওটা একটা যে আজকে ইনোগ্রাল অনুষ্ঠান হয়েছে আর তার সঙ্গে জার্নালটাও দিও। এটা আমি ইউটিউব চ্যানেলে দিই দেবো পুরোটা ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেশ কিছুটা ব্যাখ্যা করলেন আর কি। তো এবার আমরা এখন যার সুদক্ষ সম্পাদনায় এবং নিবিড় প্রচেষ্টায় এই ই পত্রিকা আমরা সম্পন্ন করতে পেরেছি, আমাদের এই পত্রিকার প্রথম যে ভার্সন বেরোচ্ছে আর কি তার সম্পাদক চন্দন ঘোষ আমাদের কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক, তাকে এই পত্রিকার সংক্রান্ত অনেক বিষয় বা তার অনুভূতি কিছু শেয়ার করার জন্য অনুরোধ করব। শোনা যাচ্ছে জলদা? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। ঠিক আছে। সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমি আমার যথাযোগ্য সম্মান জানিয়ে সম্পাদক হিসাবে আমি দু চার কথা বলবো। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, এই জিওটক যখন আমাদের বিভাগের আলোচনার মধ্যে আসে তখন আমরা প্রথম দিন থেকেই খুব এটা নিয়ে কৌতূহল ছিলাম যে এটার একটা বাস্তব রূপ আমাদেরকে দিতে হবে। তো তারপর আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে এটার বাস্তবায়িত যে রূপ সেটাকে দেওয়ার জন্য আমরা মাঠে নেমে পড়ি এবং এই জায়গাতে আমরা একে অপরকে সহযোগিতা করেছি প্রথম থেকেই এবং আমাদের ছাত্রছাত্রীরা এ কাজে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। তো সেই কারণে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটাও বলছি যে আজকের এই যে মূল্যবান আলোচনা এখান থেকেও তোমাদের বেশ কিছু জিনিস শেখার আছে। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের যে মূল্যবান বক্তব্য সেটা তোমরা মাথায় রাখবে যে আমাদের তো পড়াশুনো মানে শুধু পঠন পাঠনের ওই দিকগুলো নয়, আমাদের প্রতিভার এই যে আরো অন্যান্য দিকগুলো আছে যেগুলো আমাদের বিকাশ না করলে আমাদের যে সর্বাঙ্গীন বিকাশ সেটা কিন্তু সম্ভব হবে না। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের এই ধরনের প্রতিভা বিকাশের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এবং সেটা আমার মনে হয় ছাত্র জীবন থেকে যদি শুরু হয় আগামী দিনে এগুলোই আরো বড় চিন্তা এবং ভাবনায় রূপান্তরিত হবে। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এরপরের যে সংখ্যাগুলো হবে সেখানে নিজেদের চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরার জন্য তোমাদের ভাবনাগুলোকে আরো প্রসারিত করো। এটা গেল আমার ছাত্রছাত্রীদের জন্য আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। এবার আমি যেটা বলতে চাই, এখানে উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমার আন্তরিক অভিনন্দন আমাদের এই জিওটকে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে এক সার্বিক সাফল্য দেওয়ার জন্য। এরপর আমি যে জায়গাটা বলতে চাই তা হলো, আমাদের এই কাজে শুধু যে আমরাই কাজ করেছি তা তো নয়, আমাদের বেশ কিছু মানসিক এবং অন্যান্য রকম সহযোগিতার প্রয়োজন ছিল যেগুলো আমরা সবসময় আমাদের কলেজ থেকে পেয়ে থাকি এবং যেটা আমাদের কাজে এক আলাদা উদ্দীপনা সবসময় যোগায়। তো আমাদের সেক্ষেত্রে কাজ করতেও ভালো লাগে এবং আমাদের যে চিন্তাভাবনা আগামী দিনে ডিপার্টমেন্টকে নিয়ে আছে সেখানেও আশা করি আমরা এই ধরনের বেশ কিছু সহযোগিতা পাব এবং যে সহযোগিতা আমাদের এবং আমার ছাত্রছাত্রীদের এক সার্বিক মেলবন্ধন তৈরি করতে সাহায্য করবে। এই পত্রিকা উদ্বোধনের ব্যাপারে আমাকে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমি তখন ভেবেছিলাম যে এটা তো একটা বড় দায়িত্ব, আমি কিভাবে এটা পারব। তো দেখলাম আমি সকলের সহযোগিতা যখন আমি পেলাম তখন আমি বুঝলাম যে কোনো কাজ করা কোনোভাবেই সেটা জটিল এবং কঠিন হতে পারে না যদি
সেটাকে মন থেকে নেওয়া যায়। তো সেই উদ্দীপনা নিয়েই আমি এই কাজটা করেছি এবং এই কাজে আমি ডক্টর ইন্দ্রনীল মণ্ডল, আমাদের বিভাগীয় প্রধান নীলাদ্রি দাস মহাশয় এবং আমার আরও বাকি যে অধ্যাপকরা আছেন, রেজাউদা, বিশ্বজিৎ দা, সজল এবং বিপ্লব, আমি সকলের কাছে কৃতজ্ঞ। তাদের মূল্যবান আলোচনা, বক্তব্য এবং মতামত আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমি আরও একটা কথা বলতে চাই, আমাদের বিশেষ অতিথি নীলাংশু চক্রবর্তী মহাশয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের এই পত্রিকায় ওনার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উনি আমার এই বক্তব্যে এবং আমার এই ব্যাপারে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং উনি যথাসাধ্য চেষ্টা করে আমাদের এই পত্রিকাতে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন। এটা আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটা বড় পাওনা যে আমরা যে জায়গায় পড়ছি এবং আমরা যাদের বই পাঠ্য বই হিসেবে পড়ি তাদেরকে আজকে আমরা এই আলোচনা সভায় পাচ্ছি। এটাও আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের একটা বড় পাওনা। তো সেই হিসাবে তারা যদি এখান থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারে বা কোনো কিছু শিখতে পারে যেটা তাদের আগামী দিনে কাজে লাগবে, আমি মনে করি এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর সুদ্রশত ব্যানার্জি, যিনি আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন দিকে আমাদেরকে সহযোগিতা করে থাকেন এবং ওনার এই আন্তরিক প্রচেষ্টাতেই আমরা অনেক কাজ হাসি মুখে পার করতে পারি। আমি আরও একবার সকল ব্যক্তিবর্গকে এবং আমার স্নেহ ছাত্রছাত্রীদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ চন্দনকে, খুব সুন্দর করে ওর অনুভূতি শেয়ার করলো চন্দন। অনেক এই আমাদের একদম প্রাথমিক পর্ব থেকে, এই পত্রিকা প্রকাশের একদম শুরুর থেকে আমরা যখন কাজ শুরু করেছিলাম আলোচনা থেকে, চন্দন খুবই পরিশ্রম করে এই টোটাল কাঠামোটাকেই দাঁড় করিয়েছে। তো ওকে অসংখ্য ধন্যবাদ আরও একবার। এখন আমরা আমাদের এই পত্রিকার অনুষ্ঠানটাকে একটু আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা এখানে রেখেছি। তো আমরা এখন যে পর্বটা আমরা শুরু করব সেটা হলো আমাদের এই পঞ্চম সেমিস্টারের ছাত্রী মনীষা চক্রবর্তী, ওর আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ এটা করবে। নীলাদ্রিকে একটু অনুরোধ করব টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। কবিতাটির নাম পূজার সাজ, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বেধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিবে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মা গো ধরে তোর পায়ে, বাবা আমাদের তরে কি পোশাক আনিয়াছে কিনে, একবার দেনা মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা, দেখাইল পরিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা, রাই বাবুদের গুপি, পেয়েছে জোরের টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখতা, তবু দেখো
বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সীতা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ বরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি। শুনিয়া মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রাই মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই দে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিপ পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই ঋণ কাহারও করি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধীরে ধীরে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় মিথু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। নমস্কার। ধন্যবাদ মনীষা চক্রবর্তীকে। পুজোর কিছুদিন আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পুজোর সাজ সুন্দর আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করলো। তো আমরা আমাদের যে 29টা পেপার নিয়ে এই ই পেপারটা তৈরি করা হয়েছে, তার মধ্যে দুটো প্রেজেন্টেশন এখানে আমাদের ছাত্রদের পক্ষ থেকে দেখানো হবে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। তো প্রথমেই আমি সুপ্রকাশ দত্ত, আমাদের থার্ড সেমের ছাত্র সুপ্রকাশ দত্ত, ও ট্রান্সহিউম্যান্স বা ঋতুভিত্তিক যাযাবর বৃত্তি বলা হয় যাকে, যে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষরা তাদের ঋতুকালীন যে বিভিন্ন চক্র আর কি, তো সেই রকম গরম বা গ্রীষ্মকাল বা শীতকাল এরকম পরিস্থিতির প্রেক্ষাপটে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে এবং তাদের বিভিন্ন জীবনধারাকে তারা এইভাবেই চালিয়ে নিয়ে যায়। এর উপরেই একটা প্রেজেন্টেশন সুপ্রকাশ দত্ত রাখবে। তো নীলাদ্রিকে বলবো একটু টেকনিক্যালি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সুপ্রকাশ নিজেই এটা মনে হয় করবে দেখাবে। হ্যাঁ স্যার আমি নিজে করছি। ঠিক আছে সুপ্রকাশ শুরু করো। দেখা যাচ্ছে আসছে দাঁড়া। হ্যাঁ 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 আসছে আস। নমস্কার, এখানে উপস্থিত শ্রদ্ধেয় সকল শিক্ষক ও শিক্ষিকাগণকে জানাই আমার প্রণাম এবং উপস্থিত আমার সকল দাদা দিদি ও আমার সমবয়সী বন্ধু বান্ধবীদের জানাই আমার ভালোবাসা। আমার নাম সুপ্রকাশ দত্ত, আমি নলহাটি হীরালাল ভকত কলেজের ভূগোল বিভাগের ছাত্র। সকলের কাছেই অনুমতি নিয়ে আজ আমি আমার বিষয় সম্বন্ধে কিছু বলব। আমার বিষয়বস্তু হচ্ছে ঋতুভিত্তিক যাযাবর জীবন বা ট্রান্সহিউম্যান। আমরা প্রত্যেকেই জানি মানব জীবন সৃষ্টির পর থেকেই মানুষ দলবদ্ধ ভাবে বসবাস করত না, খাদ্যের চাহিদায় আত্মরক্ষার চাহিদায় ও শিকার করবার প্রবণতায় মানুষ দলবদ্ধ ভাবে একত্রে বসবাস শুরু করে। মানুষ যে প্রাচীন জীবনযাত্রা পৃথিবীর কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসবাস না করে বন্য পশুকে পোষ মানিয়ে ও পশুপালনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। মানুষ যখন একত্রে গোষ্ঠীবদ্ধ ভাবে তাদের পোষ্য প্রাণীদের নিয়ে বসবাস শুরু করলো,
তখন তারা বুঝতে পারলো যে কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাস করলে তাদের প্রত্যেকের খাদ্যের চাহিদা সমানভাবে পূরণ হবে না। খাদ্যের চাহিদায় তারা বিভিন্ন স্থানে তাদের পোষ্যকে সাথে নিয়ে যাযাবর জীবনযাত্রার সূচনা করল। পশুপালক পর্যায়ে ঋতুভিত্তিক যাযাবর বৃত্তিতে মানুষের দুই ধরনের স্থানান্তর ঘটত। এক অনুভূমিক স্থানান্তর বা হরাইজেন্টাল ট্রানজিশন এবং দুই উলম্ব স্থানান্তর বা ভার্টিক্যাল ট্রানজিশন। অনুভূমিক স্থানান্তরকে ঋতুভিত্তিক অনুসারে চার ভাগে ভাগ করা হয়েছে। এক বসন্তকালীন স্থানান্তর, দুই গ্রীষ্মকালীন স্থানান্তর, তিন শরৎকালীন স্থানান্তর এবং চার শীতকালীন স্থানান্তর। এবার আমরা একটু জেনে নিই অনুভূমিক স্থানান্তর কি। অনুভূমিক স্থানান্তর বা হরাইজেন্টাল ট্রানজিশন, এই প্রকার স্থানান্তরে মানুষ সাধারণত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের তৃণভূমি, মালভূমি, মরুভূমি কিংবা পার্বত্য অঞ্চলের মধ্যে পোষ্য জীবজন্তুকে সাথে নিয়ে গোষ্ঠীবদ্ধভাবে গমনাগমন করত। তৎকালীন সময়ে পশুপালক যাযাবর সমাজ ঋতুভিত্তিক অনুভূমিক স্থানান্তরের চারটি পর্যায় ছিল, সেগুলি নিম্নরূপ। এক বসন্তকালীন স্থানান্তর, সাধারণত এপ্রিল মাসের শুরু থেকে জুন মাসের প্রায় শেষের দিক পর্যন্ত মানুষ তার পোষ্য জীবজন্তুর সাথে মনোরম পরিবেশের উদ্দেশ্যে পর্বতের দিকে কিংবা চারণভূমির অভিমুখে রওনা দিত। দুই গ্রীষ্মকালীন স্থানান্তর, গ্রীষ্মকালে তথা জুন মাসের শেষের দিক থেকে প্রায় সেপ্টেম্বর মাসের প্রথম দিক পর্যন্ত মানুষ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য তাদের পোষ্যদের সাথে সমভূমি বা মালভূমি থেকে পর্বত বা পাহাড়ের উচ্চভূমি কিংবা উচ্চ মালভূমির দিকে স্থানান্তর হতো। শরৎকালীন স্থানান্তর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে ওই নভেম্বর মাসের প্রায় শেষের দিক পর্যন্ত মানুষ তৃণভূমির দিকে পদার্পণ করত। মানুষ সমভূমি অঞ্চল বা তৃণভূমি অঞ্চলে কৃষিকাজ করে জীবন অতিবাহিত করত। শীতকালীন স্থানান্তর, ডিসেম্বর মাস থেকে প্রায় মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত মানুষ তাদের পোষ্য জীবজন্তুকে সাথে নিয়ে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পাবার জন্য পর্বতের উচ্চভূমি থেকে পর্বতের পাদদেশ সম্পন্ন এলাকায় কিংবা উচ্চভূমির দিকে তথা মরুভূমির দিকে রওনা দিত। প্রসঙ্গগতভাবে বলা যেতেই পারে পশুপালক সমাজের মানুষের ঋতুভিত্তিক যাযাবর জীবনের অনুভূমিক স্থানান্তরটি চক্রাকার ভাবে ঘটত। অর্থাৎ বছরের প্রথম দিকে মানুষ তার পোষ্যদের সাথে যে পথ ধরে যাত্রা শুরু করত, বছরের শেষে দেখা যেত মানুষ আবার সেই পথ ধরে পুনরায় সেই স্থানে ফিরে এসেছে। দৃষ্টান্ত, এশিয়া আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি উষ্ণ ও শুষ্ক স্থান রয়েছে যেখানে দীর্ঘকাল ধরে মানুষ ঋতু নিয়ন্ত্রিত অনুভূমিক স্থানান্তরকরণের মাধ্যমে যাযাবর বৃত্তি এখনো বজায় রেখেছে। বিশেষ করে ইরাক, ইরান, সৌদি আরব, উত্তর সুদান, সাহারা, মেক্সিকো প্রভৃতি স্থানগুলিতেও এই ধরনের জীবনযাত্রা এখনো চোখে পড়ে। আবার বেদুইনরা বছরের অধিকাংশ সময় পশুর পাল নিয়ে মরুভূমির মাঝ বরাবর অবস্থান করলেও গ্রীষ্মের সময় তারা উচ্চ ভূমির দিকে রওনা দেয়। অন্যদিকে আফ্রিকার মশাওরা গ্রীষ্মে আটলাস পর্বতের কাছাকাছি ভূমিতে অবস্থান করলেও শীতে তারা সাহারা মরুভূমির দিকে সরে আসে। এবার আমরা একটু জেনে নিই উলম্ব স্থানান্তর কি। উলম্ব স্থানান্তর বা ভার্টিক্যাল ট্রানজিশন, এই প্রকার স্থানান্তরকরণে দেখা যায় মানুষ তার পোষ্য জীবজন্তুর সাথে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের পার্বত্য অঞ্চলগুলিতে ঋতুভিত্তিক যাযাবর বৃত্তি অনুসারে বসবাস করত, যেখানে মানুষ পশুপালক আদিম জনগোষ্ঠীরা বছরে বিভিন্ন সময় পর্বতের শীর্ষদেশ এবং পাদদেশের মধ্যে গমনাগমন করত। পার্বত্য অঞ্চলগুলিতে শীতকালে প্রচন্ড শীতলতার কারণে পর্বতের শীর্ষদেশগুলি বরফাবৃত ও উদ্ভিদহীন হয়ে পড়ত। ফলে পশুপালক যাযাবর গোষ্ঠীগুলিকে খাদ্যের সমস্যার সম্মুখীন হতে হতো। ফলে যাযাবর গোষ্ঠীগুলিকে তাদের পোষ্যদের সাথে পাদদেশ অঞ্চলে নেমে আসতে হতো।
এছাড়াও এই প্রচন্ড ঠান্ডার কারণে পশুদের বৃদ্ধি ব্যাহত করত, আবার গ্রীষ্মকালে পশুপালক যাযাবররা পুনরায় পর্বতের শীর্ষের দিকে গমন করত, কারণ গ্রীষ্মকালে পর্বত শীর্ষে মৃদু শীতল আবহাওয়ায় পশুর মাংস, দুগ্ধ ও পশমের পাশাপাশি গাছের ফলমূলেরও যথেষ্ট বৃদ্ধি ঘটত। দৃষ্টান্ত, পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক উলম্ব স্থানান্তরণের আজও পৃথিবীর বেশ কয়েকটি অঞ্চলে পরিলক্ষিত হয়। এর মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলের কুমায়ুন, লাদাখ প্রভৃতি অঞ্চলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবস্থানরত গাদ্দিস, ভুটিয়া, কিন্নর, লাদাকি, মনপাট প্রভৃতি উপজাতি গোষ্ঠী। এইসব উপজাতি গোষ্ঠী গরু, ভেড়া, ছাগল, ঘোড়া, মোষ, চমড়িদার প্রভৃতি পশুপালক পশুপালন করে থাকে। বর্তমান সমাজ, বর্তমানে যে সমস্ত মানুষ পার্বত্য অঞ্চলে বসবাস করে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ভূমিধস, তুষারপাত, নদী ক্ষয়, ভূমিক্ষয় ইত্যাদি। এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষকে বেশিরভাগ সময়ই তার বাসস্থান ত্যাগ করে পর্বতের পাদদেশ অঞ্চলে আসতে হয়। মানুষ যে শুধুমাত্র এই সব বিপর্যয়ের কারণে নিজের বাসস্থান ত্যাগ করে তা নয়, প্রচন্ড ঠান্ডার কারণে, প্রচন্ড তুষারপাতের কারণে বহু মানুষ আজও মালভূমি বা পার্বত্য পাদদেশ সম্পন্ন এলাকায় এসে কয়েক মাসের জন্য আশ্রয় নেই। ঠান্ডার পরিমাণ কমলে বা ভূমিক্ষয় রোধ হলে মানুষ আবারও পুনরায় নিজ বাসস্থানে তথা পর্বতের উচ্চভূমিতে ফিরে যায়। এখনো বহু মানুষকে দেখা যায় যারা কর্মসূত্রে বা অন্যান্য কারণে নিজ বাসস্থান ত্যাগ করে কয়েক মাসের জন্য অন্য স্থানে গমন করে। সুতরাং বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা আজও বলতে পারি যে মানুষ প্রাচীন যুগের মতো যাযাবর না হলেও খাদ্য, জীবিকা মানুষকে আজও যাযাবর জীবনের মধ্যে আবদ্ধ করে রেখেছে। এই বিষয়বস্তু বলার সময় আমার যদি কোনো উচ্চারণগত বা তথ্যগত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সুপ্রকাশ দত্তকে, সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়েছে ঋতুভিত্তিক যাযাবর ভিত্তিক সারা পৃথিবী জুড়ে বিভিন্ন উদাহরণ সহযোগে দেখিয়েছে এটা। তো আমরা এরপরে মৌমিতা মন্ডল, আমাদের পঞ্চম সেমিস্টারের ছাত্রী, ওর একটা নাচ আমরা দেখব, এসো হে সমারোহে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে।
সখী সিন্দুরে সাজালো সিন্দুরে সোহে যুগন্ধর সুন্দর সোহে 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 পরম কর সুন্দর সোহে যে পথে সকাল সাজে ফুলের সুভাষ যে পথে সে পথ হয়ে ও সে পথ হয়ে কেশরে মন সুন্দর এসো সুন্দর এসো নে সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো হে সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। আমরা আমাদের যে দ্বিতীয় প্রেজেন্টেশনের কথা বলছিলাম একটু আগে, এটা করবে, এই প্রেজেন্টেশনটা করবে আমাদের পঞ্চম সেমিস্টারের ছাত্র অভিজিৎ প্রামাণিক। নর্মদা বাঁচাও আন্দোলনের কথা আমরা সবাই জানি, তো নর্মদা নদীর সেই স্বাভাবিক প্রবাহকে বাঁচাতে গিয়ে সেখানকার স্থানীয় মানুষজনের যে একটা সম্মিলিত প্রচেষ্টা, তার উপরেই এই মানে প্রেজেন্টেশন। এবং এর টপিকের যে নামটা ছিল সেটা হলো র্যালি ফর দ্য ভ্যালি, র্যালি ফর দ্য ভ্যালি। অভিজিৎ প্রামাণিক, অভিজিৎকে বলবো তোমার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। হ্যাঁ স্যার, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। নমস্কার উপস্থিত মাননীয় প্রিন্সিপাল মহাশয় ও জিওগ্রাফি ডিপার্টমেন্টের সমস্ত স্যার এবং অন্যান্য বিভাগের সমস্ত স্যার ও ম্যামদের আমার প্রণাম জানাই। আমি নরাটি হীরালাল ভদ কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের ছাত্র অভিজিৎ প্রামাণিক। সর্বপ্রথমে আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই, কারণ ভূগোল ডিপার্টমেন্টের আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। তো আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে র্যালি ফর দ্য ভ্যালি, যার মধ্যে নর্মদা বাঁচো আন্দোলন অন্তর্গত। র্যালি ফর দ্য ভ্যালি, এখানে র্যালি ফর দ্য ভ্যালি প্রোগ্রাম ইন ইন্ডিয়া ওয়াজ অর্গানাইজড টু হাইলাইট প্রবলেম অফ রিসেটেলমেন্ট অফ ডিসপ্লেসড পিপল। তো আমি আজকে যে বাঁধ বিরোধী আন্দোলনের কথা বলবো সেটি হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। ইন্ট্রোডাকশন, টাইপ বা ধারণা। বিংশ শতকের শেষার্ধে সংগঠিত পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহের মধ্যে নর্মদা বাঁচো আন্দোলন অন্যতম, যেটি 1980 দশকে ভারতে শুরু হওয়া অন্যতম একটি সামাজিক আন্দোলন। লোকেশন বা এরিয়া, মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে খাবমাদ উপসাগর পর্যন্ত তার মধ্যে তিনটি রাজ্য পড়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে সবশেষে আরব সাগরে মিশেছে। নর্মদা নদীকে গুজরাট ও মধ্যপ্রদেশের লাইফলাইন বলা হয়। এরিয়া বা অঞ্চল, নর্মদা নদীর ওপর যে বাঁধ তৈরি হয়েছিল তার জল
7500 কিলোমিটার ব্যাপী বিস্তীর্ণ ক্যানেলের মাধ্যমে প্রবাহিত হবে। নাম্বার অফ ড্যামস, বাঁধের সংখ্যা, এই প্রকল্পের অধীনে ছিল 30টি বৃহৎ বাঁধ, 133টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ। হোয়াই চুজ সর্দার সরোবর প্রজেক্ট? নর্মদা বাঁচো আন্দোলন বেছে নেওয়ার কারণগুলি হল, যেমন, এক নম্বর, নর্মদা প্রকল্পের ফলে বাঁধের আশেপাশে 297টি গ্রাম প্লাবনের আশঙ্কা ছিল এবং যার ফলে অনেক মানুষ তাদের বাসস্থান হারাবে। দু নম্বর, নর্মদা প্রকল্পের ফলে এই অঞ্চলের মানুষের কতটা ক্ষতি হবে তা উপলব্ধি করা। তিন নম্বর, পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে জীবন জীবিকা কতটা ক্ষতি হবে তা উপলব্ধি করা। চার নম্বর, নর্মদা প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রেক্ষাপট অনুসন্ধান করা। পাঁচ নম্বর, এই আন্দোলন ভারতের পরিবেশ আন্দোলনকে কতটা প্রভাবিত করছে তা অনুসন্ধান করা প্রভৃতি। মেজর প্রবলেম অব দিস প্রজেক্ট, পরিবেশগত প্রভাব ছাড়া নর্মদা প্রকল্পের ফলে প্রচুর পরিমাণ মানুষ তাদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হবে। এই প্রকল্পের বিরোধীরা দাবি করেন যে, এক নম্বর, সর্দার সরোবর বাঁধ তৈরি হলে 297টি গ্রাম প্লাবিত হবে। দু নম্বর, যার ফলে এই সব গ্রামের বসবাসকারী মানুষ তাদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হবে। তিন নম্বর, অনেকে আবার দাবি করেন যে নর্মদার সব প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 20 লক্ষের মতো মানুষ উৎখাত হবে এবং তাদের বেশিরভাগটাই হবে আদিবাসীর মানুষ। চার নম্বর, কিন্তু কেন্দ্র সরকারের কাছে এই সমস্ত বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের জন্য তেমন কোনো নীতি বা পরিকল্পনা ছিল না, যার ফলস্বরূপ শক্তিশালী আন্দোলনের সূচনা হয়। ফ্লোরা ফোনা অ্যান্ড ইনহ্যাবিটেড লস, বর্তমান সময়ে দুটি বৃহৎ বাঁধ যা বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচ্য, যার মধ্যে একটি হলো নর্মদা সাগর প্রজেক্ট এবং অপরটি হলো সর্দার সরোবর প্রজেক্ট। গুজরাটের রাজ্য সরকার সর্দার সরোবর প্রকল্প নির্মাণের পক্ষপাতী ছিলেন, কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রায় মধ্যপ্রদেশ, গুজরাট ও রাজস্থানের প্রায় 2.27 মিলিয়ন হেক্টর জমি জলসেচ করা সম্ভব। এছাড়া এই দুটি প্রধান বাঁধের দ্বারা বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এইসব উপকারিতা সত্ত্বেও নর্মদা প্রকল্পের পরিবেশগত বিরূপ বা ক্ষতিকারক প্রভাবগুলি অগ্রাহ্য করা যায় না। যেমন, বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় বাঁধের পারিপার্শ্বিক পরিবেশের ওপর প্রভাব বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে যে বৃহৎ আকৃতির বাঁধ পরিবেশের বিভিন্ন উপাদানের উপর গভীর প্রভাব ফেলে থাকে। নর্মদা বাঁধ প্রকল্পের ফলে ক্ষতিকারক প্রভাবগুলি হল, এক নম্বর, নর্মদা প্রকল্পটি বাস্তবায়িত হলে উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংস হবে ও জলবাহিত প্রবণতা বৃদ্ধি পাবে। দু নম্বর, বহু গ্রাম প্লাবিত হবে, অনেক মানুষ তাদের ঘর ছাড়া হবে। তিন নম্বর, তাছাড়া বেশি বৃষ্টিপাতের সময় এই সব বাঁধের ছাড়া জল সংশ্লিষ্ট রাজ্যের বিশাল এলাকায় বন্যা নেমে আসতে পারে, তা তো পশ্চিমবাসী প্রায় প্রতি বছরই প্রত্যাখ্যান করেছেন। চার নম্বর, এছাড়া বর্ষাকালে নর্মদার জল আশেপাশে চাষাবাদ জমিতে প্রবেশ করলে মাটিতে লবণাক্তর পরিমাণ বৃদ্ধি পায়। এগেনস্ট দিস প্রজেক্ট মুভমেন্ট, বস্তুত নর্মদা উপত্যকার উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে মানুষ প্রতিবাদের মুখর হয়। পৃথিবী জুড়ে এই প্রতিবাদ লক্ষ্য করা যায়। নর্মদা বাঁচো আন্দোলন সংগঠনের নেতৃত্ব ছিলেন মেধা পাটেকার, যার ভূমিকা এই আন্দোলনে বর্ণনা করার মতো। মেধা পাটেকার প্রথমবার নর্মদা উপত্যকায় এসেছিলেন একজন সামাজিক কর্মী ও গবেষক হিসাবে। তাকে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স থেকে নর্মদা উপত্যকায় নির্মিত সর্দার সরোবর বাঁধের সমস্যাগুলি তুলে ধরার জন্য নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেখানকার আদিবাসী শ্রেণীর মানুষদের জীবন ও সমস্যা নিয়ে আগ্রহে পড়েন এবং নর্মদা বাঁচো আন্দোলনে অংশগ্রহণ করেন। তার অসাধারণ নেতৃত্ব দানের ক্ষমতার জন্য অনেক স্থায়ী মানুষ তার সাথে এই আন্দোলনে যুক্ত হন, যার নেতৃত্বে এই আন্দোলন দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সমর্থন অর্জন করেন। দু নম্বর, এছাড়া বাবা আমটে, সুন্দরলাল বহুগুণার মতো প্রমুখ ব্যক্তিবর্গ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। তিন নম্বর, এই আন্দোলনে বিভিন্ন সংগঠন বা সংস্থা যুক্ত হয়েছিল, যেমন মহারাষ্ট্র ঘাটি,
বা এবং নবনির্মাণ সমিতি প্রভৃতি পার্টিসিপেন্ট অব দিস মুভমেন্ট। এই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নর্মদা বাঁচ আন্দোলনের নেত্রী মেধা পাটেকার, বাবা আমটে, সুন্দরলাল বহুগুণা, অরুন্ধতী রায়, এছাড়াও চলচ্চিত্র জগতের আমির খান। হাউ টু ওভারকাম, নর্মদা প্রকল্পকে কেন্দ্র করে মেধা পাটেকারের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তার ফলে সরকার নড়ে উঠেছিল। এই আন্দোলন শেষ পর্যন্ত সফল না হলেও সরকার সাধারণ মানুষের পক্ষে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যেমন এক নম্বর, নর্মদা নদীর ওপর নিয়মিত বাঁধের উচ্চতা বাড়িয়ে 138 মিটার করা হয়েছিল। দু নম্বর, বাঁধের উচ্চতা বাড়ার ফলে এর জল ধারণ ক্ষমতা 12.7 কিউবিক মিটার থেকে বেড়ে 47.3 লক্ষ কিউবিক মিটার হয়েছিল। তিন নম্বর, সরকার দাবি করেছেন যে নর্মদা নদীর জল একটি ক্যানেল নেটওয়ার্কের মাধ্যমে গুজরাটের প্রায় 9,000 গ্রামে পৌঁছে দেওয়া হবে। চার নম্বর, নেটওয়ার্কের মধ্যে দিয়ে আসা জল 18 লক্ষ হেক্টরের বেশি কৃষি জমি সেচের কাজে ব্যবহার করতে পারবে। পাঁচ নম্বর, এই আন্দোলনে পরবর্তী সময়ে নদীর আশেপাশে গ্রামীণ বসতিগুলির যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর রাখা হয়েছিল। ছ নম্বর, নর্মদা নদীর জল যাতে কৃষি জমিতে প্রবেশ করে ফসল নষ্ট না হয় সেই দিকে নজর রাখা হয়েছিল। সবশেষে বলা যায় যে নর্মদা নদীর ওপর বাঁধ পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ মানুষ যে আন্দোলন মুখে হয়েছিল তা ব্যর্থ হওয়া সত্ত্বেও অসাধারণ সফলতা অর্জন করেছে। এই আন্দোলন দেখিয়েছে যে সাধারণ মানুষ যদি সঙ্গবদ্ধভাবে কাজ করে তাহলে যে কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারবে। এইভাবে নর্মদা আন্দোলন বিশ্বের অন্যতম পরিবেশ আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ অভিজিৎকে সুন্দর তথ্য এবং চিত্র সহযোগে নর্মদা বাঁচাও আন্দোলন এবং তার প্রাসঙ্গিকতা তাদের অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন ভাবে বিভিন্ন এই পত্রিকার একেবারে প্রাথমিক পর্ব থেকে তাদের প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি তাদের যোগ সাজস এবং তার সঙ্গে তাদের বিভিন্ন ভূমিকা, গঠনমূলক ভূমিকা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এই পত্রিকাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে। তো আমি প্রথমে বিশ্বজিৎকে একটু বলবো, বিশ্বজিৎ মণ্ডলকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর নুরুল ইসলাম মহাশয়, আমাদের কোঅর্ডিনেটর ডক্টর সত্যসত্য ব্যানার্জি মহাশয় এবং আজকে দিনের যে বিশেষ অতিথি নীলাংশু চক্রবর্তী মহাশয়, ইনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। তো আজকে আমাদের যে বিশেষ দিন, আমাদের কলেজের পত্রিকার আমাদের বিভাগের যে পত্রিকার উদ্বোধন হচ্ছে জিওডক, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের যে কলেজ এবং ডিপার্টমেন্টে যে 3 দিন ব্যাপী যে সেমিনার চলেছিল তারই ফল আজকের এই জিওটক, আমাদের যে ই ম্যাগাজিন যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছিল যে তারা কতটা এফিসিয়েন্ট এই সমস্ত কাজে পড়াশুনোর দিক ছাড়াও, এবং তারই ফলস্বরূপ আজকে আমরা পেয়েছি আজকে আমাদের যে ম্যান এনভায়রনমেন্ট যে পত্রিকা। এবং আশা করব ভবিষ্যতে ভূগোল বিভাগ সমস্ত আমরা শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা মিলিত হবে ভূগোল বিভাগ এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের কলেজ তার নাম আরো উজ্জ্বল করতে পারবো এই আশায় রাখি। ভবিষ্যতে তারা এরকম আরো নানা রকমের কাজে তারা যুক্ত হবে এবং নিজেদের সঙ্গে সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট এবং কলেজের নাম আরো উজ্জ্বল করবে। এটুকু বলেই আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীদের এইভাবে অংশগ্রহণ করার জন্য, তাদেরই কাজের ফল হচ্ছে আজকে আমাদের এই পত্রিকা। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বজিৎকে। এবার আমি বিপ্লব সরকারকে একটু বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ রেজাউলদা। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর, এবং তার থেকেও বড় আমাদের যেটা প্রাপ্তি আজকে সেটা হলো আমরা আজকে এই বিভাগের অক্লান্ত পরিশ্রম, মানে সমগ্র বিভাগের সমস্ত সদস্য, বিশেষ করে নীলাদ্রিদা, ইন্দ্রনীলদা, চন্দন, এদের
সামগ্রিক যে একটা প্রচেষ্টা এবং ছাত্রছাত্রীদের যে লেখনী এবং কলেজের যে সহায়তা বা সাহায্য সেটার দ্বারাই কিন্তু আলটিমেটলি আমরা এটাকে একটা ফুলফিল বলে পরিণত করতে পারলাম। তো আমাদের অনেকদিন ধরে এই বিভাগের মাথায় ছিল যে এই লকডাউনের জন্য একটা ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, যতই হোক সেটা অনলাইনের মাধ্যমে অনেক রকম প্রযুক্তিগত সমস্যা ছিল। তো বিভিন্ন রকম এই যে আমাদের সেমিনারটা হলো এবং তারপর নানান যে অনুষ্ঠানগুলো হলো, তারপর ফাইনালি আমরা এই যে জিওটক নামক যে পত্রিকাটা সেটাকে একটা প্ল্যানিং নেওয়া হয় যে এটাকে অ্যাজ এ আমাদের ম্যাগাজিন হিসেবে, ই ম্যাগাজিন হিসেবে ফাইনালাইজ করা হবে। তো এই সামগ্রিক যে প্রক্রিয়াটা, এই সামগ্রিক প্রক্রিয়াটার দ্বারা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যতই হোক এই যে আমরা ফিজিক্যাল যে ডিস্টেন্সটা আছি, সেই ফিজিক্যাল ডিস্টেন্সটা কিছুটা হলেও আমাদের এই চিন্তাভাবনা, তাদের লেখনী এগুলোর দ্বারা আমরা কিছুটা হলেও কমাতে পেরেছি এবং এগুলোর দ্বারা সর্বোপরি আমাদের ছাত্রছাত্রীদের যে ক্রিয়েটিভিটি এগুলোও আমরা খুব ভালোভাবে খুঁজে পেয়েছি। তো আশা করবো আমরা এই যে জিওটক পত্রিকাকে আমরা এই যে ভলিউম ওয়ান বের করলাম, তো এরপরে আরও ছাত্রছাত্রীদের ভালো ভালো কিছু ক্রিয়েটিভিটি এবং আমাদের আরও যদি কিছু ইনপুট ভবিষ্যতে আমরা ভাবি সেগুলোকেও দেবো এবং আমাদের এই জিওটকের শ্রীবৃদ্ধি হোক। এবং আশা রাখবো যে কলেজ কর্তৃপক্ষ এবং আমাদের বিভাগ এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক যে প্রচেষ্টা এগুলো মিলিয়ে আমরা এই জিওটককে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, এই ব্যাপারটা আমি খুবই আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ বিপ্লবকে। এরপরে আমি সজল ঘোষ, আমাদের বিভাগের অপর শিক্ষক সজল ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রাজাউলদা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর নুরুল ইসলাম মহাশয় এবং আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সত্যসত্য ব্যানার্জি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের এই যে পত্রিকা উদ্বোধন সেই সম্বন্ধে আমি কিছু বলতে চাই। আমাদের এই আজ বর্তমান সময়ে যে বিশ্ব মহামারীর কবলে পড়ে শিক্ষা ব্যবস্থা যে আমাদেরকে অনলাইন গণ্ডির মধ্যে এনেছে, তার মধ্যেও আমাদের যে প্রথম থেকে যে একটা জিওটক পত্রিকা উদ্বোধনের যে আমাদের বিভাগীয় মিটিং এর মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন থেকে এই বিষয়টার প্রতি আমরা অত্যন্ত উৎসাহী ছিলাম এবং আমাদের যে ছাত্রছাত্রী তারাও এই ব্যাপারটাকে খুব উৎসাহের সহকারে নিয়েছিলেন। এবং আমাদের যে এই যে পত্রিকা জিওটক উদ্বোধন, এই যে পত্রিকার লেখা, এগুলো আমাদের যে তিন দিন ব্যাপী যে সেমিনার হয়েছিল স্টুডেন্ট সেমিনার, সেই স্টুডেন্ট সেমিনারের ফল আমাদের। এবং এই তিন দিনের সেমিনারের যে তিনটে টপিক খুব ইন্টারেস্টিং ছিল। প্রথম দিনের টপিক ম্যান এন্ড এনভায়রনমেন্ট, তারপর টপিক এনভায়রনমেন্টাল ইস্যু এবং তারপর টপিক ডিজাস্টার ম্যানেজমেন্ট। খুব প্রত্যেকটাই খুবই উৎসাহ ব্যঞ্জন এবং এইগুলো আমাদের খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এবং তাদের যে লেখা এবং লেখার যে ধরন সেটাও তারা খুব সুন্দরভাবে পেপারও লিখেছেন এবং তারা প্রেজেন্টেশনও দিয়েছে। এবং আমাদের এই যে সমস্ত যে পত্রিকা কাজ আমাদের বিভাগের সকল শিক্ষকগণ, আমাদের বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রনীল মণ্ডল, তাছাড়া নীলাদ্রিদা, রেজাউলদা, বিপ্লবদা, চন্দনদা, বিশ্বজিৎ দা এবং সবাই আমাদের খুব ভালো ভাবে কাজ করে এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই জিওটকের যে সমস্ত যে সাফল্য সেই সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমি আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সজলকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানটা শেষ হবে আমাদের পঞ্চম সেমিস্টারের ছাত্রী মৌমিতা মণ্ডলের সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে। তবে তার আগে আমি আমাদের বিভাগের প্রধান ডক্টর ইন্দ্রনীল মণ্ডল মহাশয়কে অনুরোধ করব এই অনুষ্ঠানে আজকে যারা পার্টিসিপেট করেছে তাদের উদ্দেশ্যে, যারা সম্মানীয় অতিথিবর্গ আছেন, আমাদের যারা ছাত্রছাত্রী যারা আছে বা অন্য বিভাগের যারা আমাদের অধ্যাপক অধ্যাপিকারা এখানে উপস্থিত হয়েছেন, তো প্রত্যেকের উদ্দেশ্যে ইন্দ্রদাকে বলবো। ইন্দ্রদা, প্রথম থেকেই এই পুরো পত্রিকা পর্ব চলাকালীন, এই সম্পাদনা চলাকালীন পুরো বিষয়টাকে সুন্দর মনিটরিং করে এই জায়গায় উন্নীত করতে পেরেছে, তার সুদক্ষ পরিচালনা একেবারে অনস্বীকার্য আমাদের কাছে।
তো আমি ইন্দ্রদাকে বলবো যে সবাইকে একটু ধন্যবাদ জ্ঞাপনের জন্য এবং কিছু বলার জন্য। আমি প্রথম বিভাগকে ভূগোল বিভাগকে ধন্যবাদ দেব যে আমাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য যোগ্য মনে করার জন্য, কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি সেই যোগ্য নই বা অধিকারীও নই। আমার খুব ভালো লাগছে আজকে সকলের হয়ে বিভাগের হয়ে কিছু কথা বলতে পারবো। প্রথমেই আমি আমাদের পত্রিকার নামটি নিয়ে এর একটি গোড়া একটা গল্প আছে সেটা একটু বলবো। এই যে জিও টক কথাটা কিভাবে এলো, আমাদের বিভাগের এক পত্রিকা দেওয়াল পত্রিকা ছিল, আছে এখন, তার নাম হচ্ছে যে ভূ কথা এবং তার একটি ইংরাজি ডাক নাম ছিল, সেটি হচ্ছে যে জিও টক। তো আমরা ই ম্যাগাজিনের ক্ষেত্রে নামটা কি নেব সেখানে আমরা পূর্ব একটা স্মৃতি বা পূর্ব ইতিহাস আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করলাম, অর্থাৎ আমরা ভূ কথার জিও টক মানে তার ডাক নামটিকে আমরা ই ম্যাগাজিনের নাম হিসাবে গ্রহণ করলাম এবং আমরা বিভাগেরই একটা পূর্ব স্মৃতি বহন করে নিয়ে যাব এবার থেকে, এবং জিও টকের যাত্রা শুরু হলো এভাবে। এরপর নানা রকম ছোটখাটো এবং বড় আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গাটাতে এসেছি। বিভাগের পক্ষ থেকে আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই বা আমার যথাযথ সম্মান যাদেরকে জানাতে চাই, প্রথমেই বলবো মাননীয় অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম মহাশয়, আইকিউএসির কোঅর্ডিনেটর সম্মানীয় ডক্টর শুদ্ধসত্ত্ব ব্যানার্জি, আজকের আমাদের বিশেষ অতিথি সম্মানীয় নীলাংশু চক্রবর্তী মহাশয় এবং আমার অন্যান্য সহকর্মী বৃন্দ। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনুষ্ঠানের মধ্যে গৌরী আছেন, রণবীর আছেন, তাদেরকে আমার ধন্যবাদ। যাদের কথা এবার বলবো তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান, তাদের দ্বারাই এই অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান। তারা হলো আমার ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীদের মধ্যে আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত আছে, আমি তাদেরকে অভিবাদন জানাই বিভাগের পক্ষ থেকে। এই পত্রিকাটার নির্মাণের পিছনে যাদের ভূমিকা আমি মাথা পেতে নিই বা আজকে আমি যেটুকু বলার সুযোগ পাচ্ছি, মনে রাখবেন এটা বিভাগীয় প্রধান হিসাবে জাস্ট বলতে এসেছি, এই বিভাগের যে সদস্য বৃন্দদের ছাড়া এই পত্রিকাটি আজকে এই জায়গায় এসে পৌঁছতো না। অর্থাৎ যে প্রাথমিক যে ধারণা এবং ধারণা থেকে তার বাস্তবায়নের যে আজকে উপস্থাপনের জায়গায় এসে আমরা পৌঁছাতে পেরেছি, যাদেরকে ছাড়া এটা হতো না। আমি খুব অফিসিয়ালি হয়তো বলতে পারি না, আমি খুব ঘরোয়াভাবে আমি নামগুলো তাদের উল্লেখ করব। প্রথমে নীলাদ্রি, একদম নির্মাণ কৌশল থেকে শুরু করে তিনি দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ প্রযুক্তিগত যে সহায়তা, আমি নিজেকে প্রযুক্তিগত দিক থেকে চ্যালেঞ্জড মনে করি, অর্থাৎ একদম প্রায় নিরক্ষর বলা যেতে পারে আমাকে। এরপর আসবো রেজাউল, যে আজকের অনুষ্ঠানটাকে একটা সূত্রের মধ্যে গেঁথেছে এবং তিনি কিভাবে গেঁথেছেন সেটা আপনারা সকলেই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। এরপর আসবো বিশ্বজিৎ, চন্দন, বিপ্লব, সজল, এরা আমার খুব স্নেহের, এরা প্রত্যেককে কাজটাকে ভাগ করে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে তার গুণগত মান কিভাবে বাড়ানো যায়, প্রত্যেকটা খুঁটিনাটি কমা পূর্ণচ্ছেদ বলতে আমরা যেমন বুঝি সেভাবে তারা খেয়াল রেখেছে, এবং চন্দন যে ভারটা বহন করেছে সেক্ষেত্রে তারা সকলে চন্দনের পাশে ছিল। আমি সকলকে আলাদা আলাদাভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আজকের অনুষ্ঠানটার জন্য, পার্টিকুলারলি আজকের অনুষ্ঠানটার জন্য আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে যাদের নাম উল্লেখ করতে চাই, বিভা, মনীষা, মৌমিতা, সুপ্রকাশ, অভিজিৎ, যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে, তাদেরকে আমার বিশেষ কৃতজ্ঞতা। এ অত্যন্ত শর্ট পিরিয়ডের মধ্যে তারা নিজেদেরকে প্রস্তুত করেছেন এবং উপস্থিত করেছে তাদের বক্তব্য, তাদের গান, আবৃত্তি, নাচ। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমাদের পত্রিকার মূল বক্তব্য যে ব্যান এনভায়রনমেন্ট রিলেশন, তাদের গান, কবিতা, নাচের মধ্যে দিয়ে এই মানুষ এবং প্রকৃতির সম্পর্কে যে উদযাপন সেটা আগাগোড়া প্রতিফলিত হয়েছে। আমি সকলের কাছে
কি বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই সমগ্র পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্যে, এই সম্পূর্ণ দায়ভার বিভাগ এবং তার বিভাগের প্রধান হিসাবে তার সম্পূর্ণ ভুল ত্রুটির দায়িত্ব আমি গ্রহণ করলাম। এবং এই অনুষ্ঠানে যদি কোনো সাফল্য থেকে থাকে, যদি কলেজের ইতিহাসে কিছু লেখা হয়ে থাকে, তাহলে আমার এই 6 জন সহকর্মীর নামে সেটা যেন লেখা হয়। আর কলেজের কাছে বরাবর যে সাপোর্ট পেয়ে এসেছি, আমরা পরবর্তী সময় পর্বে যতদিন থাকব কলেজের থেকে সেটা আমাদের সবসময় চাওয়া এবং পাওয়া থাকবে। কতটুকু দিতে পারি জানি না, বিভাগকে, বিভাগের পক্ষ থেকে কলেজকে চেষ্টাটুকু করে যাব। আর একটা কথা বলার, এই অনুষ্ঠানটির একটি রেলেভেন্সের দিক, একটা প্রাসঙ্গিক দিক বলে আমি মনে করি, সেটা আমাদের ইন্টারনাল যে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC, সেখানে অনেক সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তগুলির মধ্যে এই প্রতিজ্ঞাটাও একটা। খুব আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল বিভাগ থেকে এই IQAC-র যে কর্মকাণ্ডের যে সিদ্ধান্ত, কর্মকাণ্ডের উদ্দেশ্যে যে সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে আমাদের একটা সংযোজন করার চেষ্টা করলাম। ধন্যবাদ IQAC এবং ধন্যবাদ IQAC-র কোঅর্ডিনেটরকে এবং সমস্ত কিছু যা তত্ত্বাবধানে আমরা বা যা প্রয়াস বা যা প্রশয়ে যা আমরা এগুলো করতে পারি ভূগোল বিভাগ, সেই দুজন মানুষ শুদ্ধদা এবং আমাদের প্রিন্সিপাল স্যারকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওভার টু রেজাউল। থ্যাংক ইউ ইন্দুদা, খুব সুন্দর ইন্দুদা প্রাঞ্জল ভাবে একেবারে তুলে ধরলো আমাদের সমস্ত বিষয়গুলো এবং ধন্যবাদ জ্ঞাপন। আমি সব মিলিয়ে খুব মন দিয়ে শুনছিলাম ইন্দ্রনীলদার বক্তব্য, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ ইন্দুদাকে। তো এবার আমাদের একেবারে লাস্ট পর্ব আর কি অনুষ্ঠানের, সমাপ্তি সঙ্গীত। আমাদের পঞ্চম সেমিস্টারের ছাত্রী মৌমিতা মণ্ডল, আমার রাত পোহালো, এই সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের এই অনুষ্ঠানের আজকের পরিসমাপ্তি ঘটবে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা
ধন্যবাদ মৌমিতাকে। আর মৌমিতার এই সমাপ্ত সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের জিওটকের উদ্বোধনী অনুষ্ঠানের আমরা উদ্বোধনী অনুষ্ঠানটাকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।